এদিকে আসুন, এদিকে ভালো আছেন? ভালো আছেন? কোথায় কোথায় বাড়ি কোথায়? জয়নগর। হ্যাঁ, ছেলে মারা গেছে 8 মাস। ছেলে মারা গেছে? হারিয়ে ফেলেছি বাবা। আচ্ছা, বাবা হারিয়ে ফেলেছি। হুম হুম। আর বাড়িতে কে আছে আপনার? আচ্ছা, না চারজন মরেছে। চারজন কি করে? আচ্ছা, একজন মরেছে বিষ্ণুপুরে, চারটা আছে। হ্যাঁ, ওই 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 কানি মুখে, হুম, ছোট কানি আয়। আচ্ছা, ওখানে রাত 7:30টার সময় জয়নগর থানায় লোক ধরে না, আয় আয় আয়। আমার বাবা এই 8 মাস মরে। আচ্ছা, নাতি গেছে, বিয়ে হবে, ডায়মন্ডের কথা তাদের হতো মাধ্যমিক পাস। হুম, বাবা চলে গেল। জামাইটা গেল ছাতের মধ্যে গিয়ে সিলিপ খেয়ে ধরে নিয়েছিল, পড়ে গেছিল। বাবা তিনজনের ওর থেকে নাকি হত্যা জানো জয়নগরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি জানি জানি। ওর ভাই ও মরে গেল গড়িয়ায়। হ্যাঁ, একটা গেল নিবাতে নেই, একটা কাটা পুজোতে এসে বিনোপুরে দাউ হল। তারপর জয়নগর থেকে কী করে আসছেন এখানে? ট্রেনে এসেছি বাবা। ট্রেনে আসছি, কখন আসছেন? সব নাই আজ না, 15 দিন বাদে আসবে। আচ্ছা, 15-16 দিন পরে। আবার যাবেন কখন? ওই তিনটে যাব। তিনটে তিনে যাবেন? ওই তিনটে যত বলে। হ্যাঁ, সব তুলে নেয় আর নেবি যায়। একা আসেন? একাই যান? না, তাহলে আমি অনেক ছেলেরা আছে। বাবা তুই জিজ্ঞেস করছি, যাই হোক সেখানে যাবি, মঙ্গল হোক। আমি ঠিক আছি, বাবা ভগবানের কাছে এত শোক দিয়ে দেবে, এত বড় শোক আছে। হুম, যেতে পাথর দিয়ে আছি, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইন্টারনেট থানাতে গেছি আমার বাবার আগে ব্যাপার জন্য। বাবা ফটক দিয়েছিল এই থানা, এই ফাঁড়িতে। আচ্ছা, ইন্টারনেট থানায় যেহেতু সবাই জানে। আচ্ছা, তাহলে কতদিন বাদে সব চেক করে নেই কাছাকাছি থানা হয়েছে আর ঘুরেছে থানার কাছাকাছি। ওরা সেই দিন কি কি করতেছিল নাকি? পাঞ্জাব গাড়ি এসেছিল, ধাক্কা মেরে দিয়েছে, পাঁচিল ভেঙে গেছে এতটা। হ্যাঁ, রইলো বাবা ঠিক আছে। জানি না, 7টার সময় বাড়ির কাছাকাছি নিমপিচ হাসপাতাল। হ্যাঁ, আমার বাড়ির কাছে তো বাবা ওই হাসপাতালে নিয়ে গেছে খারাপ পুলিশেরা, আমাদের পাড়ার ছেলেরা আমাদের জানায় নি। তারপরে আমার মেয়ের গাড়ি খুঁজে গেছে। ছেলে কোথায়? আচ্ছা, তা বলে তুই এখানে নেই, তো দেখ হাসপাতালে ঘাটাল আছে। হাসপাতালে নিয়ে চলে গেছিল? হাসপাতালে নিয়ে চলে গেছিল ঠিক আছে। দাঁড়ান, আপনার জন্য আমি কিছু খাবার নিয়ে এসেছি, দিয়ে যাই আপনাকে। না, আমি দিয়ে যাচ্ছি, আপনি নিয়ে যাবেন। বাবা তুমি আমার, আমি যেমন যেমন খাই না বাবা, আমি কোনো, আমি এমনি খাওয়া দিয়ে যাচ্ছি যেটা আপনি বাইরে রেখে খেতে পারবেন, এমনি খাওয়া না। মুড়ি বিস্কিট এগুলো আছে বাবা? হ্যাঁ, আমার
হ্যাঁ, ওর আমি একটু কিছু টাকাও দিয়ে যাবো কিছু। আমি টাকাও দিয়ে যাচ্ছি, কিছু খাওয়া দিয়ে যাচ্ছি, এটা নিয়ে যাবেন, বাড়িতে খাবেন, যখন কিছু থাকবে না তখন এটা খাবেন। ভালো থাকবে। দাঁড়ান, এটা ব্যাগেতে রেখে নিন, এটা ব্যাগেতে রাখুন, কাঁদুন না, কাঁদুন না, কাঁদুন না। আরে যার কেউ নেই তার উপরওয়ালা আছে, ও দেখছে, কাঁদুন না, কাঁদুন না, এ নিন, আপনার ছেলের মতন আমি আছি, আপনার ছেলের মতন, এ নিন, ব্যাগেতে রাখুন, ব্যাগেতে। এই মুড়ি আছে আর এটা চানাচুর আছে, এগুলো খাবেন। এই আশীর্বাদ দেবেন যে লোককে আরও হেল্প করতে পারে আপনাদের মতন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আচ্ছা আচ্ছা, আপনি কবে কবে এখানে আসেন? হ্যাঁ ঠিক আছে, আবার কোনোদিন আসবো, তাহলে দেখা হবে আপনার সাথে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে যাচ্ছি, আপনি এটা রেখে নিন, এটা রেখে নিন, ঢুকিয়ে রেখে নিন, ঢুকিয়ে নেবেন তো? আচ্ছা, ঢুকিয়ে নেবেন, জানি জানি জানি, না না, হ্যাঁ বাবু, হুম হুম, আরে বাবু, নীলাঞ্জন বাবু, না নীলাঞ্জন বাবুকে চিনি না, ও যারা ওই রকম করে এরকম আবার আসলে দেখা হচ্ছে, বলবে চাকরি করতো গাছে, স্বামীজির বললে বলো স্বামী সাধ্য খরচা সব আমার সাথে, তার মুখ দেয় সব। এটা ঢুকিয়ে নিন ব্যাগেতে। হ্যাঁ জানি, ছেলে গেলে আমি ছেলে স্বামী বলে জানি, দেখতে পাই। হ্যাঁ হ্যাঁ, দেখে দেখ বোঝা যাচ্ছে, আস এটা ঢুকিয়ে নিন ব্যাগে, ঢুকিয়ে নিন এটা, ঠিক আছে, আস, হ্যাঁ আস, ওটা ব্যাগে ঢুকিয়ে নিন, ব্যাগে ঢুকিয়ে নিন, ঠিক আছে।